জবাবে কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে এলো পেট্রোসিও সে এবার ভেনিসে বিয়ের পোশাক কিনতে যাবে আর সেখান থেকে নির্দিষ্ট সময়ে সে এসে যাবে ক্যাথেরিনাকে বিয়ে করতে এই কথাগুলি বলে সেদিনের মতো তার কাছ থেকে বিদায় নিল সে এদিকে অন্দরমহলে হটেন্সিও আর লুসেন্সিওর মধ্যে বেজায় সংঘাতের সৃষ্টি হয়েছে বিয়াঙ্কাকে কাব্য সাহিত্য পড়ানো আর গান শেখানো নিয়ে একদিকে মাথা ভর্তি ব্যান্ডেজ নিয়ে বেহালায় তার বাচ্ছে হরটেন আর অন্যদিকে মোটা একটা কবিতার বই খুলে বিয়াঙ্কাকে পড়াচ্ছে লুসেন্সিও হিক বাইট এস হিক এস্ট সিগিয়া টেলাস এস্টেটিরাট প্রায় আমি রিজিয়া সেলসা টেনিস কিন্তু এসবের কিছুই মাথায় ঢুকছে না বিয়াঙ্কার সে বললো মাস্টারমশাই এসব কঠিন শব্দের অর্থ কী গলা নামিয়ে লুসেন্সিও বলল ঠিক আছে আমি বলছি তুমি মন দিয়ে শোনো হিক এবার সিমোয়েস অর্থাৎ আমি লুসেন্সিও হিক এস্টের অর্থ পিসার ভিনসেন্সিও আমার বাবা সিগিয়া টেলাসের মানে তোমাকে বিবাহের আশায় শিক্ষক সেজেছি আমি হিক এস্টোটির আর প্রায় আমি এর অর্থ হলো তোমার বাবার কাছে যে লোকটি নিজেকে লুসেন্সিও বলে পরিচয় দিয়েছে সে আমারই ভৃত্ত ত্রাণীয় রিজিয়া শব্দের অর্থ আমাদের পা দুয়ার আড়তে বসে সে আমার পরিচয় ব্যবসা চালিয়ে যাচ্ছে আর সব শেষে রইল সেলসা বুড়ো বাপকে ধাপ্পা দেবার জন্যই এসব করতে হয়েছে আমাকে মূল লাতিন কবিতার মন গড়া ব্যাখ্যা করে নিচু গলায় বিয়াঙ্কাকে শোনাচ্ছে সে এক কথায় কাব্য সাহিত্য পড়ানোর নামে সে ধাপ্পা দিয়ে চলেছে বিয়াঙ্কাকে এবার হট অ্যান্ড পালা সে বলল বেহালার তার বাধা হয়ে গেছে আমার আমি এবার গান শেখাবো বিয়াঙ্কাকে বিয়াঙ্কা বলে উঠল একবার তো দেখি কেমন তার বেঁধেছেন আপনি বিয়াঙ্কার কথা শুনেই বেহালায় টুংটাং আওয়াজ করলো হউটেন্সিও মোটেও ঠিক হয়নি তার বাধা বলল বিয়াঙ্কা আবার নতুন করে বাঁধুন হউটেন্সিও শুরু করলেন নতুন করে তার বাধা লুসেন্সিও বললেন বিয়াঙ্কাকে এবার বলো দেখি এতক্ষণ ধরে যা শেখালাম তার অর্থ কতটুকু বুঝেছ তুমি চারিদিক দেখে নিয়ে বললো বিয়াঙ্কা বেশ তাহলে শুনুন হিক ইবার অর্থাৎ আমি তোমায় চিনি না হিক এস্ট সিগিয়া টেলাসের অর্থ আমি তোমায় এতটুকুও বিশ্বাস করি না হিক এস্টেটিরাত প্রায় আমি অর্থাৎ গানের মাস্টারমশাই যেন এসব শুনতে বা বুঝতে না পারেন রিজিয়া মানে বেশি আশা করো না আর সেলসাটেনিসের অর্থ হলো তবে একেবারে হাল ছেড়ে দিও না এবার অনিচ্ছা সত্ত্বেও হটেন্সিওর দিকে ঘুরে বসলো বিয়াঙ্কা কারণ তাকে রাখা দরকার হটেন্সিও খসখস করে একটা কাগজে লিখে বিয়াঙ্কার হাতে দিয়ে বলল এই রইল স্বরলিপি এর উপর চোখ বুলিয়ে দেখো বিয়াঙ্কা দেখলো কাগজে লেখা রয়েছে সারেগা তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে বেচারি হটেন্সিও রেগামা। হটেন্সিও বিয়ে না করলে সে আর প্রাণে বাঁচবে না গামা পা প্রাণের চেয়েও তোমায় বেশি ভালোবাসে ধানি একটা প্রার্থনা আছে তোমার কাছে ধানি পা হে প্রিয় দয়া করো আমায় এর বেশি আমি আর কিছুই চাই না এভাবে কাব্য সাহিত্য পড়ানো আর গান বাজনা শেখানোর নামে বিয়াঙ্কাকে ধাপ্পা দিয়ে হটেন আর লুসেন্সিও দুজনেই প্রেমের বিষয়ে আলাপ শুরু করে দিল তার সাথে পেট্রুসিওর সাথে ক্যাথারিনার বিয়ে ঠিক হয়ে গেছে তাই বিয়াঙ্কার বিয়ের ব্যাপারে আলাপ আলোচনা করতে আর কোনো আপত্তি না ব্যাপটেস্টার কিন্তু মুশকিল হলো গ্রেমিও লুসেন্সিও তিনজনই চাইছে বিয়াঙ্কাকে বিয়ে করতে এদিকে আসল লুসেন্সিও শিক্ষক সেজে কবিতার মোটা মোটা বই নিয়ে বিয়াঙ্কার চারপাশে ঘুর ঘুর করছে আর যে লুসেন্সিও বিয়াঙ্কাকে বিয়ে করতে চাইছে সে আসলে লুসেন্সিওর ভৃত্ত ত্রাণীয় বিয়াংকার বিয়ের উমেদারগণের মধ্যে কার কত আর্থিক সংগতি সেটা জানার জন্য ব্যাপটিস্টা তাদের বললেন আমি কুড়ি হাজার মোহর যৌতুক দেব আমার ছোট কন্যার বিয়েতে কিন্তু আমি জানতে চাই তোমাদের মধ্যে কে কত দেবে তার স্ত্রীকে স্বামী যদি আগে মারা যায় তাহলে কি স্বামীর স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক হবে আমার কন্যা সবার সামনে তিন যুবককে এসব প্রশ্ন করলেন ব্যাপটিস্টা সাথে সাথে এও জানিয়ে দিলেন যে বেশি দেবে তার সাথেই বিয়াংকার বিবাহ দেবেন তিনি গ্র্যামিওর চেয়ে অনেক বেশি সম্পদশালী হটেন তাই ব্যাপটিস্টার সিদ্ধান্ত জেনে নিজেকে সরিয়ে নিল গ্র্যামিও আবার হটেন চেয়ে অনেক বেশি সম্পদশালী লুসেন্সিও কিন্তু তার বাবা এখনো বেঁচে আর সম্পত্তি দূর পিসা শহরে ব্যাপটিস্টা বললেন যদি লুসেন্সিওর বাবা এখানে এসে বলেন যে তিনি তার সমস্ত সম্পত্তি লুসেন্সিওকে আর তার অবর্তমানে আমার কন্যাকে দিতে রাজি তাহলে আমি ছোটো কন্যা বিয়াঙ্কার বিয়ে দেবো লুসেনসিওর সাথে ব্যাপটিস্টার এই সিদ্ধান্ত শুনে অউটেন্সিও স্থির করল বিয়াঙ্কার আশা ছেড়ে দিয়ে অল্পদিনের দিনের মধ্যেই সে বিবাহ করে ফেলবে তার পরিচিত এক বিধবা মহিলাকে লুসেন্সিওর হয়ে তার বৃত্ত বিয়ের সব কথাবার্তা চালাচ্ছে মনিবের আদেশেই সে তার দামি পোশাক পরে লুসেন্সিও সেজেছে বিয়াঙ্কাকে বিবাহ করার জন্য ব্যাপটিস্টার কথা শুনে সে এবার এক কাজ করে বসলো সে নিজে যেমন নকল লুসেন্সিও তেমনি একজনকে লুসেন্সিওর নকল বাবা সাজিয়ে হাজির করল ব্যাপটিস্টার সামনে এর মধ্যে অবশ্য কোনো বদ মতলব নেই ত্রাণীয়র মনিবের কাজ হাসিল করতেই সে একজনকে লুসেন্সিওর নকল বাবা সাজিয়ে নিয়ে এসেছে দেখতে দেখতে ক্যাথরিনার বিয়ের দিন এসে গেল তার আত্মীয় স্বজনরা সবাই সেজেগুজে প্রতীক্ষা করছে বরের কিন্তু যার অপেক্ষায় রয়েছে সবাই সেই বর পেট্রুসিওর দেখা নেই এদিকে বেলা বাড়ছে পাদ্রিও বিয়ে দেবার অপেক্ষায় রয়েছেন ঘাবড়ে গেলেন ব্যাপটিস্টা শেষে কি কথা দিয়েও তার বড় মেয়েকে বিবাহ করতে আসবে না পেট্রুসিও মনে মনে খুবই ভয় পেলেন তিনি বিবাহ নিয়ে আত্মীয় স্বজনরা ঠাট্টা করতে লাগলো ক্যাথারিনাকে রাগে দুঃখে কেঁদে ফেলল সে সবাই যখন তার আশা ছেড়ে দিয়েছে সে সময় একটা বুড়ো ঘোড়ায় চেপে শুধুমাত্র একজন চাকরকে নিয়ে হাজির হলেন পেট্রুসিও বরের দামি পোশাক নেই তার পরিধানে তালি দেওয়া একটা কিম্ভূত আকারের আলখাল্লা পরেছেন তিনি সাধারণত রাস্তার ভিখারীরা সে ধরনের পোশাক পরে থাকে তার দু পায়ে রয়েছে দু রকম জুতো একটা ফিতে বাঁধা অন্যটা বকলস আটা এমন বাহারি সাজ দেখে চুপ মেরে গেছে বাড়ির মেয়েরা ক্যাথারিনার রেগে মেগে যা তা গালি গালাজ করতে লাগলো পেট্রুসিওকে পেট্রুসিও কিন্তু মোটেও রাগ করলো না ক্যাথারিনার কথায় সে বলল তুমি কি আমায় বিবাহ করবে না আমার পোশাককে আগে আমাদের বিবাহটা হয়ে যাক তারপর পোশাক কিনতে আর কত সময় লাগবে শেষমেশ আত্মীয় স্বজনরা বাধ্য হলো পেট্রুসিওর মতে সায় দিতে তারা উভয়কে গির্জায় নিয়ে এলো বিয়ের অনুষ্ঠানের জন্য সেখানে পেট্রুসিও যা শুরু করলো তা নিছক পাগলামি ছাড়া আর কিছু নয় পাদ্রী জিজ্ঞেস করলেন ক্যাথারিনাকে তুমি কি রাজি আছো পেট্রুসিওকে বিবাহ করতে ক্যাথারিনা জবাব দেবার আগেই পেট্রুশিও চেঁচিয়ে বলে উঠল হ্যাঁ হ্যাঁ ও রাজি আছে হাজার বার রাজি আছে পাদ্রি সাহেব চমকে উঠলেন তার চিৎকার শুনে বাইবেলটা তার হাত থেকে ছিটকে মেঝেতে পড়ে গেল সেটা তুলে নেবার জন্য পাদ্রি একটু নিচু হতেই পেট্রুশিও তাকে এমন ধাক্কা মারল যে তিনি মাটিতে পড়ে গেলেন তাকে সবাই ধরাধরি করে টেনে তুলল শেষমেশ প্রচলিত নিয়ম অনুযায়ী তাদের বিয়েটাও হয়ে গেল বিয়ের পর মেয়ে জামাই আর আত্মীয়দের নিয়ে ব্যাপটিস্টটা বাড়িতে ফিরে এলেন এবার বর কোনেকে নিয়ে একসাথে খাবার পালা এ ব্যাপারে বহু লোককে আমন্ত্রণ জানিয়েছেন ব্যপটিস্টা পেট্রুসিও বলল তার শ্বশুরকে আমার পক্ষে এখন সম্ভব নয় বিয়ের ভোজে যোগ দেওয়া বাড়িতে আমার জরুরি কাজ পড়ে আছে তাই এখনই আমায় ফিরে যেতে হবে আমি একা যাব না আমার সাথে ক্যাথারিনাও যাবে পেট্রুসিওর কথা শুনে ক্যাথারিনা রেগে উঠে বলল কি বললে তুমি বিয়ের ভোজ না খেয়ে যেতে হবে তোমার ইচ্ছে হয় তুমি যাও ভোজ না খেয়ে আমি যেতে রাজি নই বোঝাতে লাগলেন ক্যাথারিনাকে না মা তা হয় না এখন তোমার বিবাহ হয়েছে স্বামীর ইচ্ছানুসারে চলতে হবে তোমাকে তুমি যদি তার না মেনে নাও তাহলে সবাই দোষ দেবে তোমাকে ও যখন বাড়ি যেতে চাইছে তখন তোমাকেও যেতে হবে ওর সাথে বাবার কথা শুনে ভোজ না খেয়েই স্বামীর সাথে চলল ক্যাথারিনা